নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে একদমই নতুন ধরনের লাচ্চা পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পরোটাটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। আর কত সহজে বাড়িতে এই লাচ্চা পরোটা তৈরি করা যায়, তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, 1/2 চামচা লবণ, 1.5 চামচা চিনি আর 1/2 চামচা মতো বেকিং পাউডার। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দু কাপ আটা নিয়েছি, তাই 1 কাপ জল দিয়ে ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি। রেডি, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছো তোমরা। আবার 3টে লেচি কেটে নেব। শুকনো আটা দিয়ে ডোটা একটু বড় করে বেলে নেব, যতটা সম্ভব একটু বড় করার চেষ্টা করব। রুটিটা দেখো অনেকটাই বড় করে বেলে নিয়েছি। এবার রুটিটার উপর বাটার ব্রাশ করে নিচ্ছি। রুটিটা ভাঁজ করে নিচ্ছি। আবারও একইভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। আরো ভাঁজ করে দিচ্ছি। দেখো এইটা শেষবারের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, আবার আমি ভাঁজ করে দিচ্ছি। এখন এটাকে গোল করে তৈরি করে নেব। এটাকে গোল করে নেওয়ার পর রেস্টে রেখে দেব, একইভাবে সবগুলোই তৈরি করে নেব। ছড়িয়ে দিচ্ছি, এর উপরে ডোগুলো রেখে দেব, তা না হলে তলায় লেগে যেতে পারে, কেন ডোগুলো অত্যন্ত নরম হয়। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, আর এই 10 মিনিট রেস্টে রাখার জন্য পরোটাগুলো খুব সহজে হাতে করে তৈরি হয়ে যাবে। হালকা করে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি, আর দেখো হাতে করে কত সহজে বড় হয়ে যাচ্ছে। দেখো পরোটা একদমই রেডি। পরোটার উপরে সামান্য জল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। রুটি যেমন করে করে এইটাও ঠিক সেরকম করে করব। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু আমি গরুর দুধ ব্রাশ করে নিচ্ছি, এতে করে কালারটা খুব ভালো আসে, আবার সফটও থাকে।
কালো জিরে আর তিল ছড়িয়ে দিচ্ছি। দেখতে যতটা ভালো লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর দেখো উপরে বাবলস আসতে শুরু করেছে। আর এই পরোটাটা হাই ফ্লেমে করতে হবে। দেখো কতটা ফুলে গেছে। এবার আমি কিছুক্ষণ উল্টে রাখছি, ততক্ষণে কালার চলে আসবে। দেখো আমার লাচ্চা পরোটা একদমই রেডি। আর কালারটা কতটাই সুন্দর হয়েছে। এর থেকে বেশি কালার চাইলে তোমরা আরো বেশিক্ষণ রাখতে পারো। এবার বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটায় আমি একইভাবে করে নেব। দেখো পরোটাগুলো তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে আর কতটা লাচ্ছাদার হয়েছে। দেখো ভিতরে কতটা লেয়ার হয়েছে। কত সহজে এই লাচ্ছা পরোটাটা তৈরি করা যায় তোমরা দেখলে। আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর ভীষণ নরম এই লাচ্ছা পরোটা। দেখো লাচ্ছার মতনই কতগুলো লেয়ার হয়েছে, দেখেই ভালো লাগছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। তোমাদের আমি আবারও একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো লাচ্ছা পরোটাগুলো কতটাই সুন্দর হয়েছে। এই পরোটাগুলো তোমরা সবকিছুর সঙ্গে খেতে পারো, কিন্তু আমার এই পরোটাগুলো চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।